أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد জি প্রিয় ভাই, প্রশ্ন করেছেন যে আকীদা বিশুদ্ধ করার জন্য আমাদের কি কি বিষয় জানা জরুরি। জাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আকীদা সেটি হলো ইমানের একটি প্রতিশব্দ। আমরা বলতে পারি ইমান বিশুদ্ধ করার জন্য আমাদের কি কি বিষয় জানা জরুরি। প্রিয় ভাই, ইমানের যে বিষয়টি সেটি একটি বড় বিষয়। সেটি কত বড় বিষয় সেটিকে যদি এক কথায় বলতে যাই তাহলে বলবো, ইমানের পড়াশোনাটা বা ইমানের ব্যাপারে জানাশোনাটা বা ইমান রেখে চলার সতর্কতা, সেটি আপনার আমার জীবনের হায়াত পরিমাণ লম্বা বিষয়। আপনার মৃত্যুর প্রাককালে এসে শয়তান আপনার ইমান ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাতে আপনি অন্তত ইমানটা না নিয়ে যেতে পারেন দুনিয়া থেকে। তাহলে বোঝা গেল ইমানের ব্যাপারটা বিরাট বিষয়, বিস্তৃতি বিষয়, সেটি মৃত্যু পর্যন্ত সেটির পরিধি বা ব্যাপকতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল ইমানু বিদু ওয়া সাবঈনা শুবা, ইমানের সত্তরটিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ফা আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় শাখাটা হচ্ছে এই কথা বলে ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, হুকুমদাতা নেই, বিধানদাতা নেই, পরিচালক নেই, নিয়ন্ত্রক নেই, সব কিছু একমাত্র আল্লাহ তাআলা। ওয়া আদনাহা ইমাতাতুল আদানিত তরিক, ইমানের সবচেয়ে ছোট্ট কাজটা একটা মুমিন সে এরকম চেতনা নিয়ে চলবে যে রাস্তায় যদি একটি ক্ষতিকারক বা কষ্টদায়ক কোনো কিছু থাকে সেটি সরিয়ে দিবে, এই চেতনায় যে এটি অন্য কোনো মুমিন বান্দার বা মানুষের কষ্ট আসবে সেটা সরিয়ে দিবে ইমানের তাকিদ থেকেই। প্রিয় ভাই, ইমানের সত্তরটিরও অধিক যদি শাখা থাকে তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই সত্তরটি শাখা বা দিক কি কি। সেটি অনেক বেশি পড়াশোনার বিষয়। মুখতাসারান বা সংক্ষিপ্তভাবে একটু যদি বলি তাহলে বলবো যে ইমানের মূলনীতি হচ্ছে ছয়টি, যেটি আসছে সহিহ মুসলিমের এক নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আসছেন, হাদিসে জিব্রাইল বলে সেটি প্রসিদ্ধ, মানুষের বেশে আসছেন, সেখানে জিব্রাইল এসে প্রশ্ন করেছেন, ওমাল ইমান, ইমান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল ইমানু আং তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে ছয়টি বিষয় যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ আছেন একজন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে অনেক অনেক নবী রাসূল পাঠিয়েছেন, অনেক কিতাব দিয়েছেন, আল্লাহর ফেরেশতা আছে, পরকালে উঠতে হবে এবং তুমি তকদিরের ভালোমন্দ বিশ্বাস করবে। এই ছয়টি হচ্ছে ইমানের মূল মূল নীতি বা উসুল, আর সেটির শাখাগত দিক রয়েছে সত্তরটিরও অধিক। অতএব ইমানের যে বিষয়গুলো জানা জরুরি, মূল আগে মূল বিষয়গুলো জানেন, তারপরে সত্তরটি শাখা প্রশাখা খুঁজে বের করুন। মার্কেটে বাজারে বই রয়েছে এই এই বিষয়ে, বিভিন্ন বক্তব্য রয়েছে বিভিন্ন আলেম ওলামাদের, সেগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টিরও অধিক নাম রয়েছে, প্রত্যেকটা নামের অর্থ শিখুন। ইনশাআল্লাহ আশা করি ইমানের একটি ইমানের একটি বড় অধ্যায় আপনার জানাশোনা হবে এই বিষয়গুলোর মাধ্যমে। আশা করি উত্তরটি পেয়েছেন। শুকরান, বারাকাল্লাহ ফিক।